Good morning everyone, welcome back to my channel Payal's Art and Beauty and I am your Payal. तो आज के आरो एकटा नतून दिन नतून सकाल संगे नतून वीडियो आज के होच्छे तोमार शनिवार यस और आज के आमी कोलकाता बैक करछी। ओ तो अनेक दिन आगे कोलकाता चले गेछे मंगलवार दिन आज के आमी बैक करछी। आमी एका आज के जाच्छी ना आमार संगे एकजन आज के कोलकाता जाच्छे सेटा के देखते होले किन्तु पुरो व्लॉग वीडियोटा तोमादेरके मन दिए देखते हबे। आमी जस्ट घूम थेके उठलाम एखन 8टा मतन बाजे नीचे जाब। चलो आज के ब्लगटाके स्टार्ट करी। आई होप तोमादेर ब्लग देखते भालो लागबे। जदि भालो लेगे थाके कि करते हबे मिष्टि करे एकटा कमेंट करते हबे आर चैनलटाके सबस्क्राइब करते हबे पाशे थाका छोटो सा बेल आइकनटाकेও क्लिक करते हबे। तो चलो एखन भिडियोटाके स्टार्ट करी। बेशि बकबक ना करे बेशि कथा ना बाड़िये चलो एखन नीचे जाई कि होच्छे ना होच्छे सबटा तोमादेर संगे शेयार करब। बजारे शाड़ी केंार जो आर्थिक नीचे दिखे दीदा ढुके से जा शाड़ी पसंद होना हाँ तो देखी इटा दीदार पुजो शाड़ी तो चलो एखन दोकानटाई जा। আমরা এসেছিলাম আরকে সিনথেটিকে। এখানে হচ্ছে তোমার শাড়ির কি বলো তো হোলসেলে বিক্রি হয় মানে পুরো পাইকারি দরে বিক্রি করে। আর আমার দিদা বসে শাড়ি চুজ করছে। দিদার শাড়ি পছন্দ করা মানে হচ্ছে একটা জটিল ব্যাপার কারণ দিদা ওই বাছা বাছা কয়েকটা রঙই পরে বেশি রং পরে না। একই রঙের শাড়ি দরকার একই পাড় দরকার অনেক ক্রাইটেরিয়া আছে তাই জন্য কাকুও বুঝতে পারছেন না যে কিভাবে শাড়িগুলোকে অ্যারেঞ্জ করবেন। তো যাই হোক দিদা এখানে শাড়ি দেখছে। দিদাকে পূজোর জন্য শাড়ি কিনে দেওয়া হচ্ছে কারণ সামনেই তোমরা জানো দুর্গা পূজা এবার ওই জন্যই হচ্ছে। তো বেশ ভালোই লাগে। আমি বেসিক্যালি দিদাকে নিয়ে দিদা শাড়ি ব্লাউজ বলো দিদার মেডিসিন বলো যা কিছু আমি নিয়ে বেরোই। আর আমি যখন থাকি না কাজগুলো কিন্তু পেন্ডিং ভরে থাকে ওই কাজগুলো কিন্তু আর হয় না। তো এখানে একটার পর একটা শাড়ি দেখা চলছে। তোমরা যদি কেউ মানে পাইকারি দরে শাড়ি কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আরকে সিনথেটিকে আসতে পারো। এখানে কিন্তু পাইকারি হিসেবে শাড়িগুলো দেওয়া হয়। ওখান থেকে হয়তো তোমরা নিজেদের কোনো বিজনেসে স্টার্ট আপও করতে পারো তাই আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। জানো সবার পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে। আমার মায়ের বাবার মামুনি বাবা আমার বরেরও পর্যন্ত হয়ে গেছে আর আজকে দিদারও হয়ে গেল। আমি এখনও অবধি পুজোর একটাও কিচ্ছু শপিং করিনি। কবে করব কিভাবে করব কিছু বুঝতে পারছি না। অনলাইনে অনেকগুলো সার্চ করে রেখেছি বটে কিন্তু দেখি কবে শপিং করা যায়। অনলাইনে তো অর্ডার করলেই 10-15 দিনের মধ্যে চলে আসবে কিন্তু পুজোতে আবার একটু লেটও করে। তো চলো দিদার আর কে সিনথেটিকে শাড়ি এখানে পছন্দ হয়নি এবার আবার নেক্সট দোকান যাই। অনেকগুলো দোকান আজকে ঘুরতে হবে। বাজার থেকে অনেকক্ষণ হলোই ফিরে গেছি। ফিরে দিদার শাড়িও পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছি। এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে একটু রেস্ট নেব কারণ কাল রাতে না আমার খুব একটা ঘুম হয়নি। চোখের তলাটা দেখছো কেমন এ হয়ে গেছে চোখগুলো ফুলে গেছে। একটু ঘুমোবো কারণ ট্রেন আস্তে আস্তে 4:45 তো বাজাবেই তাই এখন লাঞ্চ করে একটু রেস্ট নেব। আমাদের ছাদের নতুন বাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু ওপরে সিঁড়ি দিয়ে না আরও চারতলায় যাওয়া যায় ওইটা একদিন তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব। দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। পরে কখনো নিয়ে যাব এখন আর নিয়ে গেলাম না কারণ একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। ভীষণ ঘুম পাচ্ছিল আর ছাদে জামাকাপড়গুলো চারদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কারণ এগুলোতে ক্লিপ অ্যাটাচ করা ছিল না। তো চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে নিচে যাই। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট করি। ভাবি তুমি বেরিয়েছো গো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি আজকে একা কলকাতা যাচ্ছি না আমার সাথে কে যাচ্ছে। তো চলো কে যাচ্ছে তাকে আমরা দেখি। আমার সঙ্গে যাচ্ছে মোমো। অনেক রিকোয়েস্ট করার পর অনেকটা টাইম ম্যানেজমেন্ট করার পর দুজনের একসাথে হয়েছে। তো আমরা এখন স্টেশন যাচ্ছি। তো আমরা স্টেশন পৌঁছে গেছি। ভৌলি আসতে এখনও অনেকটাই বাকি এখন ওয়েট করছি। আমি যাচ্ছি আর আমার সঙ্গে তো ও যাচ্ছে। খুব মজা হবে দু একটা দিন কলকাতাতে আমাদের। যথারীতি আমার বাপি আমাকে ছাড়তে এসছে। এই সব কাজগুলো বাপিই করে। আমরা দুজনে স্টেশনে চলেও এসেছি। এই কটা দিন মোমোর সঙ্গে থাকবো খুব মজা করব বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো খুব আনন্দ হবে। এত কাছের বন্ধু যদি দুটো দিন একসঙ্গে থাকে তাহলে কিন্তু খুব মজা হয়। যদিও ও আমার বাড়ির একেবারেই কাছে যখনই চাই ওকে দেখতে পাই তাও সারা দিন রাত্রি একসঙ্গে থাকবো খাওয়া দাওয়া করবো উঠবো বসবো এইগুলো ভেবেই আমার খুব আনন্দ হচ্ছিল। আর একটু মন খারাপও হচ্ছিলো বেলদা ছেড়ে চলে যাচ্ছি। তো চলো ট্রেনে ওঠা যাক। অনেক লেট ছিল প্রায় 1 ঘন্টার কাছাকাছি। যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি ঠিকঠাক সিট খুঁজে বসে পড়েছি। এখন 3 ঘন্টার একটা জার্নি মাঝে সাথে খুব চা খাওয়ার অপেক্ষা। চা আজকে আমার
মাথাটা ছাড়বে ব্যাস জোরে গল্প করতে চলে যাও ও আছে আমার সাথে ব্যাস এবার পৌঁছানোর অপেক্ষা দেখতে দেখতে আমার মাথার যন্ত্রণার মেডিসিন চলে এসেছে সেটা হচ্ছে চা এবার একটু চা খাই एंड फाइनलि एईमात्र सातरागाछी पौंछलाम साढ़े नटाय ट्रेन ढोकार कथा छिलो साढ़े छटाय सेटा साढ़े नटाय प्रचंड टायर एखन एटा प्रिपेड टैक्सि बुक करते हबे तारपरे जाबो कारण रवींद्र सदन थेके आमरा किछु पाबो ना धमधम जावार जोन्नो तो एखान थेके प्रिपेड टैक्सि बुक करे आमरा एखन रूमे जाबो এতটাই আমাদের নামতে দেরি হয়েছিল প্রায় তিন ঘন্টা পর ট্রেন ঢুকেছিল ছটা আটচল্লিশে ছিল রাইট টাইম আর আমরা সাঁতরাগাছি পৌঁছেছিলাম প্রায় সাড়ে নটা পৌনে দশটার কাছাকাছি দশটাই ধরে রাখো তাই জন্য একটা প্রিপেড ট্যাক্সি নিয়ে নিয়েছি এবার চললাম বাড়ি ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি কাল থেকে দেখাবো আমরা কোথায় ঘুরছি কী খাচ্ছি কেমন মজা করছি খুব মজা হবে সবাই ততদিন ভালো থাকবে নেক্সট ব্লগ নিয়ে তো একদম মানে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে লেট হওয়ার কোনো মানেই নেই তো চলো আজকের মতো টাটা গুড নাইট